সম্মানিত দর্শক শ্রোতা, এটা হলো গাজীপুর কালীগঞ্জ একুতা বাজার, ব্রিজের পাশ দিয়ে আমি যাচ্ছি, আপনাদেরকে সামনে নিয়ে যাব, তারপরে আপনাদেরকে ব্রিজের উপরে উঠে দেখাবো। আমরা এপার থেকে ওপার চলে যাব। ওপার হলো চৈসুন্দর বাজার, পলাশ থানা, নরসিংদী জেলা। এই পার হলো গাজীপুর কালীগঞ্জ থানা। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আসুন আমরা সেই ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাব চৈসুন্দর বাজার পর্যন্ত। আমি এখন আছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানার একুতা বাজার। একুতা বাজার থেকে এখন আমি চৈসুন্দরের ব্রিজে উঠতেছি। চৈসুন্দর ব্রিজ পার হয়ে চৈসুন্দর বাজারে যেতে পারবেন। এই ব্রিজটি নির্মাণ করার পর এই ব্রিজটি দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে এসেছিল একটি পর্যটক কেন্দ্র হিসাবে। একুতা বাজারের পূর্ব পাশে এবং এই চৈসুন্দর ব্রিজের দক্ষিণ পাশে এখানে বিশাল এক ইটের বাটা ছিল। সেই ইটের বাটা এখন প্রাণ কোম্পানি ক্রয় করে এখানে প্রাণ ফ্যাক্টরি করার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছে। এই ব্রিজটি এখনও পুরোপুরি চালু হয় নাই। এই ব্রিজ দিয়ে এখন শুধু মানুষ চলাচল করে এবং পর্যটক হিসাবে এখানে ঘুরতে আসে। এখানে পর্যটক করলে আসলে দেখতে পারবেন সুন্দর একটি শীতলক্ষ্যা নদী। এই শীতলক্ষ্যা নদীর উপরেই কিন্তু এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটি নির্মাণ করার কারণ হলো সিলেট থেকে গাজীপুর, গাজীপুর থেকে সিলেট, এখান দিয়ে বাস, ট্রাক, প্রাইভেট কার ইত্যাদি যানবাহন পারাপার হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ব্রিজের উপর থেকে কি সুন্দর নীল আকাশ দেখা যাচ্ছে। এখন প্রচণ্ড রৌদ্র, এই জন্য ব্রিজের উপরে যে পর্যটক যারা আসেন তারা এখন আসে নাই। বিকেলবেলা দেখতে পারবেন এই ব্রিজের উপরে অনেক পর্যটক এসে ঘোরাফেরা করে মন আনন্দে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বলতে বলতে ব্রিজ পার হয়ে চৈসুন্দর বাজারে চলে এসেছি। একটু সামনে এগুলি চৈসুন্দরের বাজার, আপনাদেরকে সেই বাজার পর্যন্তই দেখাবো। আর ওই যে হলুদ বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটা হলো চৈসুন্দর ইউনিয়ন পরিষদ। এই পরিষদের সামনে দিয়ে আমরা চলে যাব। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো এই ব্রিজের টুলবক্স, এটা হলো চৈসুন্দর ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে কিন্তু আমরা চলে যাব চৈসুন্দর বাজারে। সামনে দেখা যাচ্ছে চৈসুন্দর ব্রিজের টুলবক্স, এই হলো চৈসুন্দর ইউনিয়ন পরিষদ। এই পরিষদের সামনে দিয়ে আমরা চৈসুন্দর বাজারে প্রবেশ করতেছি। সামনে গিয়ে আমরা দেখতে পাব চৈসুন্দর বাজারের পুলিশ ফাঁড়ি। ওই যে সামনে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হলো চৈসুন্দর বাজার পুলিশ ফাঁড়ি। আর এ হলো চৈসুন্দর বাজারের গরু বাজার। এই গরু বাজারে প্রতি মঙ্গলবার এখানে অনেক গরু, ছাগল, মহিষ আসে। এখানে গরু ছাগল ক্রয় বিক্রয় করা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, ওই যে ওই পাশে একটি সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা যে নতুন ভবন, এটা সরকারি ভবন। আর এখানে দেখতে দেখতে আমরা চৈসুন্দর বাজারের সেই মেইন রাস্তায় চলে এসেছি। এটা হলো চৈসুন্দর বাজার রোড। এই বাজারের রোডের কাজ চলছে, হয়তো কয়েকদিনের ভিতরে কাজ শেষ হবে।